হাই বন্ধুরা, আজকে আমরা জানব আরমান আলিফের জীবন কাহিনী। তার নাম আরমান আলিফ, জন্ম 9 নভেম্বর 2000। তার জন্মস্থান নেত্রকোনা বাংলাদেশ, জাতীয়তায় তিনি বাংলাদেশি, ধর্ম ইসলাম, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 62 কেজি, পড়াশোনা ঢাকা কমার্স কলেজ মিরপুর, পেশা ছাত্র এবং গায়ক, কার্যকাল 2017 থেকে বর্তমান। তারা 2 ভাই এবং 1 বোন। তার উল্লেখযোগ্য গান নিকোটিন, নেশা ও অপরাধী। তার অপরাধী গানটি এখন বাংলাদেশের সর্বোচ্চ ভিউ পায়। তার ভিউ সংখ্যা 147 মিলিয়ন। তার আনুমানিক ইনকাম 50K। আরমান আলিফের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, ভালোবাসা থেকেই গান লেখাও শুরু করেন। সম্প্রতি জানা যায় হঠাৎ করেই কয়েকটি গান সবার মুখে মুখে, অপরাধী একটি নতুন করে অন্য গায়িকীতে ধরা পড়ল, এই মন তোমাকে দিলাম। পাড়ার দোকানদারের মোবাইল থেকে শুরু করে কর্পোরেট অফিসের কর্মকর্তার অ্যান্ড্রয়েড ফোনে বাজে গানগুলো, ফেসবুক পেজ আর ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ চলে শেয়ার, শুরু হয় আলোচনা তর্ক বিতর্ক, আর সেই গানের শিল্পীরা হয়ে ওঠেন মুহূর্তে জনপ্রিয়। গোটা ব্যাপারটাই চিনি ভাইরাল নামে। এবছর এমন ভাইরাল হওয়া উল্লেখযোগ্য 3 শিল্পী, আরমান আলিফ, টুম্পা খান ও মাহতিম সাকিব। তাদের গান ভাইরাল হওয়ার পরে এখন কেমন চলছে তাদের কাজ, বদলে যাওয়া জীবনের সেই বয়ান শোনা গেল গত রোববার বিকালে। আরমান আলিফ কথা ছিল, 3টায় বসবো আমরা, ঠিকঠাক হাজির তরুণ শিল্পী আরমান আলিফ। লাল চায়ের সঙ্গে চলে আলাপ। প্রথমে বলে নিই, 2019 সালের এপ্রিল মাসে আরমানের গাওয়া অপরাধী গানটি ইউটিউবে ঝড় তোলে, ইউটিউব ট্রেন্ডে অনেক বাঘা বাঘা শিল্পীকেও পেছনে ফেলে দিয়ে মাসের মধ্যে কোটি কোটি ভিউ হয়। অনলাইন জুড়ে চলে এই গান নিয়ে আলোচনা। বললাম এক সময় কেউ চিনত না, এখন রাতারাতি জনপ্রিয়। কেমন চলছে বদলে যাওয়া জীবন? আরমান বললেন, অপরাধী গানটি আমারই লেখা, এটা ভাইরাল হওয়ার পর লেখালেখির দিকে পুরো মনোযোগ দিয়েছি, একে একে আমার অন্য গানগুলোও লিখি ও গাই। অপরাধীর পরে একে একে করলেন নেশা, বেইমান, কাছের জানালা ইত্যাদি। গানের সঙ্গে সঙ্গেও গল্পটা আরমানের বেশ পুরনো। নার্সিতে পড়ার সময় প্রথম মঞ্চে গান করেন, এক নয়ন তো দেখে না রে অন্য নয়ন রে, তারপর ঘরোয়াভাবেই চলে গাওয়া, নিজ গিটার দিয়ে গান গেয়ে মোবাইলে ভিডিও করে ইউটিউবে ছাড়েন, তখনও তিনি অখ্যাত। তারপর অপরাধী গানটি গেয়ে হয় ভাইরাল, এবার একেবারে শিল্পী হিসেবে পরিচয়। এক নাকারে বলে চলেন আরমান, আরও যোগ করেন, নার্সিতে প্রথম গান করার পর মা দেখলেন যে এত মানুষের সামনে এই ছোট্ট ছেলে গান করছে, তাহলে ওকে গান গাইতেই দিই, কিন্তু কখনও এইভাবে কোথাও গান শেখা হয়নি। আরমান আলিফ কয়েকজন বন্ধুকে নিয়ে একটি ব্যান্ডও তৈরি করেন, চন্দ্রবিন্দু বিডি। 2017 সালের ব্যান্ডের যাত্রা শুরু হয়, ভাইরাল হওয়ার পরে যথারীতি জনপ্রিয় তিনি। কেমন চলছে এখন? আরমানের সহজ উত্তর, এখনও বুঝে উঠতে পারছি না, হঠাৎ করেই যেন সব কিছু হয়ে গেল। তবে হ্যাঁ, অনেক বেশ কাজ করছি, স্টেজ শো করছি, আর আমার প্রতি মানুষের ভালোবাসা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। আরমান বলেন, ভাইরাল হওয়ার পর তার কিছু ভালো লাগার ঘটনাও। একদিন হাতিরঝিলে পদচারী সেতুর কাছে দাঁড়ানো, একজন ছেলে নেমে এসে তার পাশের বন্ধুদের হাত দিয়ে সরিয়ে দিয়ে আরমানের কাছে চলে আসেন, তাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলেন, ভাই লাইফে এখন পর্যন্ত আপনার জন্য বাঁচা, ভালো থাকবেন। এরপর সে কোনো কথা না বলেই হনহন করে চলে গেল। এই ঘটনা হতভাগ আরমান, তিনি বলেন, আমার সঙ্গে আর কোনো কথা বলল না, একবার তাকালোও না, চলে গেল। এটা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা ছিল। নেত্রকোনার জন্ম আরমান আলিফের। ভাইরাল হওয়ার পরে গ্রামের বাড়িতে ভক্তরা কেউ কেউ শুনতে আসেন গান, কেউ সেলফি তোলেন। এখন পড়ছেন কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক। ইচ্ছা পড়াশোনা ও গান দুটোকেই সমানতালে চালিয়ে যাওয়া।